আসসালামু আলাইকুম বুজিরা দাদুরা মাসা সির আপনারা কি কীরকম আছেন মই আল্লা রিসে আপনাকে দয় ভালোই আছি তাইগো মেলা দিন পরে একটু সন্ধ্যার পরে মানে রাইতেই মোক বাসাতে এক করে দাঁড়ে একো দোকান আছে তো অল্প কিছু জিনিস লাগবে এখানে আইসি অনেক দিন আমো আমু আওয়া হয় না তো দোকানগুলোর নাম ইউনাইটেড হেলথ সেন্টার হেলথ কেয়ার তো এই একটু ভিন্ন ধর্মীয় একটু দোকান একটু ভিন্ন ধর্মী কইসি কি এই জায়গা হইছে যে হগল ধরনের বেশজ গাছগাছরার গুড়ি গুড়ি হ্যাপর যে আতে বানানো ময় মশলা আসার চাটনি হ্যাপর বিভিন্ন খাউন লন রুডি টুডি মধু একেবারে খাটি হগল জিনিসপত্র পাইবেন স্বাস্থ্যসম্মত তো দোকানগুলো একটু ভিন্ন ধরনের আর ভালোই লাগে এই জায়গা মানুষজনের ভালো চাহিদা এই দোকান হয়েছে যে আমতলা সাইড ফিডে তো মকাতে এক করে ধারে তো মি আজ আইসি তো চিন্তা করলাম যে আপনারগুলো একটু ভিডিওটা শেয়ার করি হয়তো এইরকম জানতে পারলাম আপনারাও এই কোনো কিছু লাগলে এই যে ধান খই যে দেশি মুড়ি টুড়িও পাওয়া যায় অনেক ধরনের লাড়ু টাড়ু হ্যাপার এই যে বা বুট বাজা বাদাম বাজা হ্যাপার বালো তেল মানে হরুয়ার তেল নিম পাতার গুঁড়ি টুড়ি যত যা আছে আর কি হাগল কিছু অ্যাপেল সাইডের ভিনেগার টিনেগার বিভিন্ন গাছ গাছালি হাগল ধরনের ময় মশলা এগুলো আপনারা পাইবেন খাঁটি মুদু আর হারা বিভিন্ন ধরনের মেলায় টেলায় অংশগ্রহণ করে তো এই যে দোকান দোকানে এই আচারটা তো অনেক মজা যদিও এই দোকানেরটা খাই নাই মুই কিন্তু এই ধরনের আচারগুলো ভালোই মজা হয় আর এই যে হ্যাগো অনেক ক্রেস আছে অনেক জায়গা দিয়ে হ্যাগো সম্মানিত হওয়া হয়েছে তো ভালোই ঠাইছে চিন্তা লাগাম একটু শেয়ার হি আসবো কোন জিনিসের কী দাম এইসব কিছুই শেয়ার করলাম না আপনারা যদি জানতে টানতে চান তাহলে কইন পরে আবার একদিন যাইয়া আপনাকে সুবিধার ফানে কোন জিনিসের কেমন কী দাম ভিডিও আনতার ম কোনো অসুবিধা নেই আর এই যে হোমমেড মেড আসার হয়েছে সব নিজে হাতে বানান না আর এই দোকানে আরেকও জিনিস ভালো ঠাইছে হগল কিছু কাছের বইওমে বেশিরভাগ জিনিস কাছের বইওমে আর এই জায়গায় স্পেশাল আর আরেকও জিনিস পাইবেন যা রুডি টুডি বাসায় বানাইতে অসুবিধা হয় আর এই জায়গা দেশি লাল আডা যে হয় বা গোম গম দেশি গোম যে আর লালাডা এর এই রুডি পাইবেন মাত্র পাঁচটা হরিরা বানান না তারপর এই জায়গায় এই যে কোন জিনিসের কী দাম তো টুকটাক দেওয়াই আছে আর ময় মশলা আছে আপনি কই কইয়েন ভালো ঠাইলে হলে আই আবার ভিডিও হি মনে এই যে লাল চাউল টল অনেক কিছু আছে তারপর এই যে মিষ্টি কুমড়ার বিসি উশি দানা অনেক কিছু ওষুধপত্রও আছে অনেক সকল কিছু হয়েছে যে এই যে কাঁচের বইয় মেতো হলুদের গুঁড়ি এই যে গরম মশলার গুঁড়ি মৌরির গুঁড়ি মরিচের গুঁড়ি এরপর কিশমিশ আলুর বকরা সগল কিছু পাইবেন এরপর অনেক পদের লাড়ু পাইবেন না নাহলের লাড়ু তিলের লাড়ু হ্যাঁ মুড়ির লাড়ু খোয়া তারপরে লাড়ু এই সমস্ত আর এই যা লেহা আছে সেই আদিকালের কাঠের ঘানিতে ভাঙানো দেশি সরিষার তেল প্রাকৃতিক পণ্য প্রাকৃতিক সেবায় সুস্থ থাকুন ভালোই ঠাইছে লেহাটা তারপরে এই যে অনেক কিছু পাইবেন এই জায়গায় সিরা মাড়ির পাতিল এই যে কেলা এগুলাকার একের গাছ দেয়া ফানাসহ আনে আর এই যে মিডা সকল কিছুই পাইবেন ওই যে নাহল পাইবেন গজ হইছে তারপরে এই যে ফানাসহ কেলা এই যে তো ওইগুলোর মোরা মুরালি বা নিমকি টিমকি কই তো কোন তার কি দাম জানতে চাইলে কোয়েন আজকে আর কোনো কিছুর দাম কইলাম না আর এই দোকানের আরেকটা স্পেশাল জিনিস এক সেই দাদু যে বাইজান আছে দাদুর বউ মানে মগজে বুঝি হে ওইসে যে বানাইছে বাবা ভাবি তো দাদু আবার কইলে যে কো খাইয়ে দেন আর তো মেলা মজা দাদু কো খাওয়াইলে তো যাই হোক আপ্যায়ন হে আর কি আর এটা হয়েছে যে এক বইও বা এই বাক্স কিনতে চাইলে আপনাকে মনে হয় দুইশো পঞ্চাশ ষাটটার মতো লাগবে বিশ পঁচিশ ছাব্বিশটার মতো থাকতারে এক পিস দশটা হে বাসে। পুরাটা বাদাম দেওয়া আর মিডার দেওয়া বানান না তো ভালোই মজা হয়েছে তাই তো খাইয়ে দোকান দেওয়া জিনিসপত্র কিনলে কেটে বাসায় এসি তো দোকান দিয়ে কী কিনছি হ্যাঁ আগামী বলোকে দেখা মনে তো বাসায় তরাতরি হয়ে যায় দাফা দুফি হয়ে যায় ওইসে যায় বয়েছি তো আজগো তেমন কিছু রান্না নাই তরকারি আছে। এইখানে আজগো হুদা মলান্তি মাছ রানমু তো এই জায়গায় ওইসে যে পেঁয়াজ আর দিয়ে দিছি তেলের মধ্যে তো আর কি কোনো দুঃখের কথা এখন তো বাংলাদেশে মানুষের স্ট্যাটাস টাহা পয়সা আর গাড়ি বাড়ির দা মাপা হয় না এখন ওই যে কেটা পেঁয়াজ কিনা খাইতে রে আর কেটা খাইতে না হেদ ওই যে মগুদাসে এখন স্ট্যাটাস পরিমাপ করা হয় মানুষে তো তো দেহি পেঁয়াজ দেয় আর হগল কিছু ওইসে পেঁয়াজের উপরে নির্ভরশীল তো মগ বাংলাদেশ তো হগল কিছুতেই নাম্বার ওয়ান হ্যাঁ মন্দ হগল কিছুতে নাম্বার ওয়ান তো এখন মনে হয় আরও একটা জিনিসের নাম্বার ওয়ান হইবে সেটা ওইসে দীর্ঘজীবী নিউজের ফর্নে কারণ বাংলাদেশ তো নিউজের দেশ আজগো এক নিউজ তো কালগো এক নিউজ এক নিউজের তলে আর এক নিউজ ডেকে যায় কিন্তু দীর্ঘ সময় ধরিয়া যে নিউজটা মগত বাংলাদেশে প্রচার হইতেছে বা হেডলাইনে শুরুতে থাকতেছে ওই পেজের প্যাজের দাম মনে সালাম কি এমন হয় দুই তিন সপ্তাহ পরে তলাই যাইবে অন্য কোনো নিউজের নিচে চাপা পড়ে যাইবে কিন্তু যত যাই হোক অমুকের মরার নিউজ অমুকের খেলা ছাড়ার নিউজ সগল কিছুরে ছাপাইয়ে পেঁয়াজের দাম হ্যাঁ নিউজের হেডলাইনে এই দুই তিন মাস ধরে তো যাই হোক হয়তো মোরা বাঙালিরা এমন অনেক কিছুতে বিশ্ব রেকর্ড হইয়া লাইসি গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নামটাম লিখে আলাইছি এখন বাংলাদেশ নতুন আরেকটা মনে হয় গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নামটাম লেখতে যায় লেখাইতে যা যাওয়ার পথে আসে সেটা হয়েছে যে পেঁয়াজের দামটাম লইয়া তো আপনারা এখানে একটু দোয়াটাও হেন যেন এই রেকর্ডটাও মোরা হরতালি কারণ মোরা ওই সে রেকর্ডের দেশ মানে হগল কিছুতে পুরস্কার পাওয়ার দেশ বা স্বীকৃতি কী কমু যে হগল কিছুতে নামলাহেন না দেশ তো এইসব অবস্থা আর কী কমু পেঁয়াজের দুঃখ তো স্বামী তো পেঁয়াজ অনেক উগুই কাটছেলে তো দেখে তো কোল যেটা ফাইডে যেতেছে এত পেঁয়াজ দিয়ে তো আর আনতার মো পেঁয়াজ তো গ্র্যান হুকে হুকে খাওয়া উচিত আবার আপনাকে দুঃখ হওয়ার কোনো কারণ নাই কারণ মগো যে জননেত্রী হে তো গাইডলাইন দিয়েই দেছে আর ভিডিও তো ভাইরাল হয়েছে দেখছেন যে প্যাঁচ ছাড়াও তরকারি কিন্তু অনেক মজা করে রান্দা যায় মোট কতই সে পেঁয়াজের দাম কমাইবে না সারা রান্দা খাওয়াই যাইবে তো যেদিকে মুগো নেত্রী যেতেছে মগু হগলটির হেদিকে আডা উচিত হ্যার পথ প্রদর্শন হরা উচিত তো যাই হোক তো এখন যে কয়দিন পেঁয়াজ আসে আপাতত চিন্তা করতে হের দিটু রান্ধে বেরে খাই পর শেষ হয়ে গেলে আনবো কারণ যেহেতু প্যাঁচ এত কোনো এসেন্সিয়াল জিনিস নেই আর ছাড়াও বলে মজাই হয় হয়ে টাকা কিন মুকা তো এই অবস্থা যাই হোক মশকরা আর সিরিয়াস কথাই কই এটা আসলে ভালোর দিকে কোনো লক্ষণ না এখন সামান্য কি কমো যে মানুষে ইলিশ মাছ কিনা খাইতে পারতে আছে গরুর মাংসও কিনা খাইতে পারবে তারপর হগল কিছু খাইতে পারবে খাই কিনতে পারবে না খালি প্যাঁচ এই ওইসব অবস্থা তো যাই হোক গল্প এ হরতে হরতে দিন পার হয়ে যাইবে শেষ আর রইবে না এই গল্পের কোনো পরিসমাপ্তি নাই মানে ইয়া এখন রচনা আকারে লাগতে গেলেও হ্যাঁ কয়েক পৃষ্ঠা লেখা যাবে এই সব অবস্থা ওই পেজের খোলসগুলো নাহ একের পর এক বাইরেইতে থাকবে লাইনের পর লাইন গল্প তো এই তো পেঁয়াজ ভুনে মশ ময় মশলা দিছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধুনের গুঁড়ি জিরার গুঁড়ি আর নুন কষাইয়া লইয়ে পানি দিছি পানিটা একটু ফুটবে মানে একটু গরম হইবে এরপর হয়েছে যে এই যে মলান্তি মাছ নুন দিয়ে ভালো মতো ধুয়ে লইসি খেসা আর ওদিকে তো আলু আসে সেলাইসের কাটা আর এই হয়েছে মই কোগ্য পড়ি মাছের প্যাডা গাইল্যা এই হয়েছে যে সুলার নিচে ধুই ভালো মতো ধুয়ে টুয়েই চুলের নিচে ধুয়ে একটু হুটকি বানায় আর প্র্যাকটিস হরতে আসালাম তো দেখলাম ভালোই হয়েছে গ্রামও ভালোই হয়েছে তো চিন্তা হচ্ছে কতগুলো আছে আসে সেই বানামু এত সুন্দর গ্রান হয়েছে রোদ্দুরেও দিনেই এই চুলার নিচে থুয়ে থুয়ে হুগাইছি ভালোই করে হুগনো হয়েছে আর ভালো গ্রান হয়েছে তামঢেরাও চাইলে এরম ছোটো পুড়ি মাছ কিনা ঘরে হুটকে ওরে লইতারেন হাইজেনিকও হইবে ভালো আর গ্রানটাও সুন্দর হইবে তো এই তো পানিটা একটু গরম হওয়ার পরে এই যে আলুগুলো পাতলা পাতলা হের কাটসালাম এই যে মলান্তি মাছের সাইজের না হলেই মোটামুটি কওয়া যায় বেশি কুচি কুচি হরি নেই একটু পাতলা কাটছি আর কি বড় রাইকা তো আলুটা দিয়ে দিছি পানিটা একটু উতলাই ওঠার পরে তো এখন হইছে যে মইফ্রিদ দেয় মাছগুলো দিয়ে দিবো আর মাছগুলো বেশি লড়াছাড়া হওয়ার মনে হয় যতটুকু পানি দিছি মোটামুটি চুলার জালটা একটু নিব নিব মানে একটু কম আছে থুইয়া দিলে আর একটু ঢাকিয়ে থুইলে এই এই পানিটা টানতে টানতে এই হুড়াটা টানতে টানতে হয়েছে যে মাছ আর আলুগুলো হৃদ্ধ হয়ে যাবে আর শেষ হয়েছে যে দুনিয়া এক দিয়ে ভালো মতো তো মলান্তি মাছ তো মেলা মজার এক মাছ খাইতেও ভালোই মজা আর যারা কাটা বাইসে খাইতে না মাছ হেরাও মানে হগলডি দেখা যায় এই মাছটা মানে ভালোই পছন্দ করে আর গুড়ি মাছ তো আসলে অনেক সুস্বাদু মাছ খাইতে মেলা মজা হয় তো আপনাকে কার কোন মাছ খাইতে মজা লাগে বা আপনারা ভালো ঠান্ডা কইতারেন আর ইদানিং হয়েছে যে কোনো কোনো ভিডিও দিতে পারি না তো হেয়ার পর আপনারা অনেকে কমেন্ট হরেন কেমন আসি কিরফানে ভিডিও দিতে আসি না বা এসেই তো আসলে শরীরটা একটু অসুস্থ হয়েছে এক কথা ঠান্ডা লাগে গলা তো ফাটা বাসান ওইসে এই ওইসে এক জিনিস ভিডিও হলেও ভয়েস দিতে পারতে আসি না আরও একটু কামকাইজের মধ্যে আসি হেয়ার ফোনেও দেখা যায় একটু ভিডিও কম দেওয়া হইতেছে তো হগলটি দেওয়া হলেন যেন আস্তে আস্তে আবার ভিডিওর দেওয়াটা বাড়াই দিতে পারি আর শীতকালে যেন একটু ঠান্ডা সমস্যাটা কম থায় যেন কণ্ঠস্বরটা একটু স্বাভাবিক থায় যেন ভিডিওতে ভয়েস দিতে পারি কারণ ভয়েস ছাড়া তো আবার ভিডিও দিলে দেখা যায় হেয়া বেশি একটা আপনারা ভালো ঠান না আপনারা অনেকেই কন যে মোর ভিডিও দেন কথার ফানে বা আঞ্চলিক ভাষা শুনতে ভালো ঠান এর তো এই ফানে দেখা যায় ভয়েস অনেক দিনই দেতে যেতারি না কাশাইয়া পরে তারপর আসির পর আসি আইতে থায়ে তো সব অবস্থা এখন একটু মোটামুটি ভালো আছি আর আপনারা যে খোঁজখবর লইছেন এখানে অনেক কৃতজ্ঞ দোয়া হলেন আপনারা হগল সময় আর ভিডিও দিবা বা না দিই আসলে আপনাকেও অনেক বেশি মিস হরা হয় মনে পড়ে আপনাকেও কমেন্ট টমেন্ট শৈল টুল একটা ভালো আসলে না দেখে অনেকের কমেন্টের উত্তর টুত্তর দিতে হেতে আবার কেউ গোসা টোসা হারবেন না তো আসতে দিলে হগলির কমেন্টেরই উত্তর দিব আর হগলির পাশেই থাকেন তো এই সব অবস্থা আবার অনেক বুঝি গই কিন্তু ভিডিও টিডিও দেখি শরীরে বেশি ভালো না দেখে ভিডিও সাইডে থুই দেখা যায় অনেক সময় কমেন্ট হর হয় না ঠান্ডার ওষুধ খাইলে তো আসুকা গুম টুমায় এই অবস্থা তো এই যে প্রায় হুড়াডার টানিয়া কমে গেছে তো মাস্টারে বেশি লারি সারি নেয় আর ময় মশলা মোটামুটি দিয়েই রাঁধছি তো কেমন দেখাইতেছে কইতে পারতেছি না কিন্তু খাইতে ভালোই মজা হয়েছিল আপনাকে দ্বারা কেমন ঠাইছে সে তো এই তো রাঁধতে রাঁধতে চুলার আশপাশটা একটু পুষে টুসে লইতে আসি একই কিসের জন্য রান্নাটা হইলেই খাইতারি আর আপনাকেও কার কেমন কি ভিডিও ভালো ঠায় এও কোয়েন আর পরবর্তী ভিডিওতে ওইসে যে দেহাম অনেকই কিনছি আর মোর গো যারা সাবস্ক্রাইব করেন না এখনও হারা গো সাবস্ক্রাইব হরতেন যদি ভিডিও ভালো ঠায় আর যারা হরছেন হ্যাঁ গোপতি তো অনেক অনেক কৃতজ্ঞতা তাই তো শেষের দিকে ওইসে যে একটু দুনিয়া কাড্ডা এর উপরে দিয়ে দিছে আর হুরা ডাই একটু হালকা হালকা হুররা রাখমু তাই অবস্থায় উড়াই হেলাম আহন তাজ গো ব্লকটা এখানেই শেষ হরতে আসি হগলডি দোয়া হরেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম